ঘর বউ এক ধরে গেছে কোন বেড়ি লোকের লাইন। আসসালামু আলাইকুম, নাম কি আপনার? মোহাম্মদ হাসান। আপনার সমস্যাটা কি? এই সমস্যা, অফিস থেকে টাকা আনছিলাম হালাত। কোন অফিস থেকে? এই যে রবি সিমেন্ট থেকে আর কি। হ্যাঁ, কত টাকা আনছেন? আনছিলাম 200 টাকা। মনে করেন যে টাকা কইছিল তারা 100 টাকা ঘুরে দাম, আমি ওনার 100 টাকা ঘুরে তারি না, 10টা 20টা এই করোনা কামাই টামাই নেই, আবার ফোন দিয়ে সেটা কোথাও ডিস্টার্ব লাগা। ঘর বউ একবার ধরে গেছে কোন বেড়ি লোকের লাইন, যে একটা ইডা দিছিল আমারে ঠ্যাংটি ধরে, ঠ্যাংটি টিপ তুলেছিল, গাড়ি চালাই গেছিলাম কষ্ট করে, ঠ্যাং টিপতে আসি আর যখন দেখছি মহিলা কোনটা টিয়াটা দেয় না, গাছ এরকম করে আওয়াজ আছে, যে যে ঠ্যাঙের মুরগা সার মতো মনে ঠ্যাংটা আমি ধরে ইডিয়া ছেলে, এমনি কিছু নাই। সম্পর্ক আছে আপনার? প্রায় সময় ফোন দেয় ঋণ পরিশোধ করার জন্য, মেয়ে ফোন দেয়, এটা নিয়ে আপনার বউ অশান্তি করে, অশান্তি করে, এ কোন মেয়ে ফোন দেয় ঠিক না? যে কাল লোকে বলা এখন আপনার কত টাকা ভাড়া আছে আপনার কাছ থেকে? 186 মতন। তো আপনি টাকা ফুরান না? ফুরাই। কত টাকা ফুরান? মানে সমতন আগে 20 টাকা বা 29 টাকা আর বেশি বাড়ি না ফুরাইতাম বললে। তো 20 টাকা ফুরাইলে টাকা আর না? না, 100 টাকা ফুরাইলে টাকা কাটবো কেছে। 100 টাকা ফুরাইলে টাকা কাটবো? তো আপনি কাটতে পারেন না? না, আমার তখন কাটতে পারেন, আমি 100টা ভরতে ফুরাম ওকে। ওকে, ঠিক আছে। তো আপনার বুঝে আমরা ওয়াইফে বুঝে বলতে পারলেন না যে আসলে আমি রবি কোম্পানি থেকে টাকা হালত নিয়েছিলাম, এই জন্য মহিলা আমার ফোন দেয় ঋণ পরিশোধ করার জন্য, আমার ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই বলেন, বুঝে বলেন নাই বলছিল আর আমার আয়াতে ভালো ভালো মানে সেটা না হলো, তা তোমার মধ্যে সেটা দিয়েছে তার বুঝে হলো আর উল্টা, ঠিক আছে।